মৰাণত সদৌখম আদিবাসী ছাত্র সন্থার সংবাদমেল। আদিবাসীসকলক জনজাতিকরণ আৰু এণ্ড্ৰি উইলৰ কোম্পানীৰ চাহ বাগিচা বিক্রী খৰজন্তক লৈ ফুচাৰ আচাৰ বিষয়ববীয়া। বিজেপি সরকার অহার পূর্বে ছয় জনগোষ্ঠীক জনজাতিকরণ করা হব বলে প্রতিশ্রুতি প্রদান করেছিল, কিন্তু জনজাতিকরণের নামত আদিবাসীসকলক প্রতারণা করলে। এইবার সংগ্রাম রাজপথত নহয়, এইবার সংগ্রাম গাঁত বাগানত, প্রত্যেকের চোতালত আর পাকঘর চলিব। ভারত সরকারের অধীনস্থ এণ্ড্ৰি উইলৰ কোম্পানীর চাহ বাগিচা বিক্রি করার ষড়যন্ত্রক তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে আসায়। চাহ বাগিচা বিক্রি হলে সমস্যা সমাধান হব নেকি? প্রশ্ন আসার। শ্রমিকসকলে বর্তমান প্রাপ্যর বঞ্চিত হয়ে আছে। চাহ বাগিচাসমূহ ব্যক্তিগত খণ্ডক গতাই দিয়াতক চাহ শ্রমিকর সমস্যা সমাধান করার দাবি সদৌখম আদিবাসী ছাত্র সন্থার। আমি আদিবাসী ছাত্র সন্থা হয়ে আজি মৰাণত আমি সংবাদমেল আয়োজন করেছো। আর বিষয়টি হয়েছে, এই যাওয়া সপ্তাহ আমি দেখবলে পালো বিধানসভাত এই বিজেপি সরকার যেতিয়া আহিলে অহার আগতে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের কথা কৈছিল আর তেনেকে তেখেতকলৰ যে রাজনৈতিক এস্তেহার ম্যানিফেস্টোত স্পষ্টভাবে উল্লেখ করেছিল যে আমি আদিবাসী চাহ জনগোষ্ঠী ছয় জনগোষ্ঠীক জনজাতিকরণ বলে করণ মর্যাদা প্রদান করব। লগতে আমার চাহ শ্রমিকসকলের যে দৈনিক মজুরি 350 টাকালৈ বৃদ্ধি করার কথা কৈছিল, তেনেকে বিভিন্ন প্রতিশ্রুতি ম্যানিফেস্টোর জড়িয়ে আগবাইছিল। কিন্তু আমি যাওয়া সপ্তাহ আমি দেখবলে পালো এই যে জনজাতিকরণের বিষয়টি লিখে তখেসলে ইমানে আমার জনগোষ্ঠীটক নেগলেক্ট করলে আমি এই আটাইতক মানে আচরিত পাইছো। এই 2019 এই সরকার এ গঠন করেছিল, একটা গ্রুপ অফ মিনিষ্টার্স বলিকে কমিটি এটা গঠন করে দিয়েছিল আর জনপ্রিয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া সেই কমিটির অধ্যক্ষ আসিল আর সেই কমিটি কৈছিলে যে আমি প্রতিবেদন তেখেতকলে প্রতিবেদন মানে কেন্দ্র সরকারলে প্রেরণ করব আর আমার 90 দিনের ভিতর আমার জনজাতিকরণ মানে আমার এই প্রদান করব। কিন্তু আমি দেখবলে পালো যে তেখেতকলে কোনো ধরনের মানে রিপোর্ট প্রেরণ নকরিলে, কোনো ধরনের মানে এথনোগ্রাফি রিপোর্ট তেখেতকলে কোনো আলোচনা করা নাই আর এতিয়া তেখেতকলে কৈছে এতিয়া মানে সেই কমিটি ভঙ্গ করে এই যাওয়া জুলাই মাহত নতুন একটা কমিটি ফর্ম করলে আর সেই কমিটির মানে অধ্যক্ষ রণজ পেগু ডাঙরিয়াক প্রদান করেছে। তার মানে তেখেতকলে কি বুঝাইছে, এই ইমান এটা মিছা কথা কই আজি আমাকে জনজাতিকরণের বিষয়টলে আমাক মানে অপমান করলে। সেই কারণে আমি প্রতিক্রিয়া আমি তেখেতকলক আমি ধিকার জানাইছো আর আমি এইবার এই যে জনজাতিকরণের বিষয় যদি তেখেতকলে আলোচনা নকরে আমি এটা আমার রাইজক আমি আমি বুঝাবলে আমি বাধ্য হয়েছো। আমার সংগ্রাম এবার রাজপথত নয়, এবার আমার সংগ্রাম গাঁত বাগানত আর প্রত্যেক চোতাল আর পাকঘরত আমার এবার সংগ্রাম হোমেল কেলে আমার অধিকার লাগবেই। আর এই নতুন কমিটি বনায় তেখেতকলে কি করব বিচারিছে আমি নেজানো। সেই কারণে আমি আদিবাসী ছাত্র সন্থা হয়ে এই যে নাটক রচিলে এই সরকারখনে যে আমাক যে এটা মানে বুর্বক সজায় তেখেতকলে আমাক যে মানে দেখালে সেই আমি গরিহণা দিছো আর আমি কোনো পথে আমি মানি নল। আমার যে অধিকার আছে সেই অধিকার লাগবেই আর আমি আদিবাসী ছাত্র সন্থা হয়ে আমার যে সংগ্রাম আছে সেই সংগ্রাম আমি আগুয়াই লই যাব। এই কেদিন আগতে এই যাওয়া বিধানসভার জড়িয়ে সরকারে প্রকাশ করেছে যে 10খন এণ্ড্ৰি উইল কোম্পানি চাহ বাগিচা যেটু এক গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজর চাহ বাগিচা, সেই চাহ বাগিচাসমূহক এটা ব্যক্তিগত খণ্ডক মানে গতাই দিব বিচারিছে। এটা তেখেতকলে কৈছে যে ব্যক্তিগত খণ্ডক গতাই দিয়া লৈকে গতাই দিলেহে মানে সমস্যা সমাধান হব, তেখেতকলে সেই বস্তুটো মানে বুঝাব বিচারিছে। এটা বাগিচাখনত কি কি সমস্যা আছে, বাগিচা বিক্রি করলে যে সমস্যা সমাধান হয় সেই কথাটি সরকারে কোরপা সূত্র উলিয়াব। বাগিচা বিক্রি করলে সমস্যা সমাধান নহয়, চাহ বাগিচাত কিমান সমস্যা আছে আজি চাহ বাগিচার এটা বহু শ্রমিক আছে, শ্রমিকক ম্যানেজমেন্টে হোক কোম্পানি তেখেতকলক সাসপেন্ড করে রাখিছে, কিছুমানক দরমা পৰা বঞ্চিত করে রাখিছে, আজি কিমান চাহ শ্রমিকক ছাটাই করে আছে, আজি কবাত চাহ বাগিচাসমূহ বন্ধ হয়েছে, তাত পি এফ গ্রেচুইটিবিলাক পেন্ডিং হয়ে আছে, কিমান সমস্যা আছে। কিন্তু এই যে সরকারে যে ব্যক্তিগত খণ্ডক গতাই দিব লৈছে এটা আটাইতকৈ দুর্ভাগ্যজনক কথা। আর এই সরকারখনে কৈছে যে আমার বিশ্বর ভিতর 1-2-3 মানে ৰেংকিঙত থাকিব অর্থনৈতিক ব্যবস্থা, আর সেই সরকারের অধীনতে এণ্ড্ৰি উইল কোম্পানি আছে আর এণ্ড্ৰি উইল কোম্পানিকেটা ব্যক্তিগত খণ্ডলে যদি গতাই দিবলৈ তারমানে কেনেকুৱা কথা, অকল ব্যক্তিগত খণ্ডক গতাই দিলে যে সমস্যা সমাধান হব তেনেকে নহয়, তাত বহুতো সমস্যা আছে। এই কারণে আমি ভাবিছো এই যে ব্যক্তিগত
খণ্ডক গতাই দিব সেইটো আমি মানি নলওঁ, আৰু তাত কোনো ধৰণৰ ব্যক্তিগত খণ্ডক গতাই দিলে সমস্যা সমাধান হ'ব সেইটো আমি মানি নলওঁ। আৰু তাৰ কাৰণে আমি ভাবিছোঁ চৰকাৰে এটা অধ্যয়ন কৰক, আহক তেখেতসকলৰ কমিটিবিলাক আহক। আমিতো কোনোদিনে চৰকাৰৰ লেবাৰ ডিপাৰ্টমেণ্টক বাগিচাত আমি পোৱা নাই। তেখেতসকলে কেনেকৈ সিদ্ধান্ত ল'ব পাৰিলে যে এই মানে বাগিচাখনক আমি ব্যক্তিগতকৰণ কৰি দিলে মানে সমস্যা সমাধান হ'ব? সেইটো কাৰণে মই ভাবিছোঁ চৰকাৰে ইয়াত অধ্যয়ন কৰাৰ দৰকাৰ আছে। বাগান বিক্ৰী কৰাতকৈ তেখেতসকলে চাহ শ্ৰমিকৰ, আমাৰ মানে এই চাহ শ্ৰমিক ৰাইজৰে হওক, চাহ বাগিচাৰো যি সমস্যা আছে, এই টি ইণ্ডাষ্ট্ৰীৰ যিটো সমস্যা, সেইবিলাক অধ্যয়ন কৰক আৰু তেখেতসকলে সমস্যা স্থায়ীভাৱে সমাধান কৰিবলৈ চেষ্টা কৰক।